মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো আর রাত পোহালে অষ্টমী সকলে কেনাকাটায় ও পুজোর আনন্দে ব্যস্ত থাকলে ও করোনা মহামারীতে দিন আনা দিন খাওয়া মানুষের সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়। এবারে এই অসহায় মানুষের পাশে উৎসবের দিনগুলিতে একটু হাসি ফোটাতে মানবসেবা ফাউন্ডেশন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। শারদোৎসব উপলক্ষে বীরাদাস পাড়াতে 200 জন অসহায় দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং ছোট ছোট বাচ্চাদের শিক্ষা সামগ্রী যেমন বই খাতা পেন্সিল বক্স তুলে দেওয়া হয় তাদের হাতে। বাঙালির সেরা শারদ উৎসব, তার আগেই শারদীয়ার উপহার পেয়ে এলাকার মানুষের মনে যেন খুশির ঢল নেমেছে। মানবসেবা ফাউন্ডেশনের রাজ্য সভাপতি শরীফুল হাসান মিন্টু বলেন, এইভাবে শারদ উৎসবের মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের সম্প্রীতি আরও গভীর মধুর হোক এই কামনা করি। মানুষের সঙ্গে মানুষের পাশে আমরা সদা সর্বদা সবসময় আছি আর আগামী দিনেও থাকব। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পিয়া রাহা। বঙ্গবাসী, বঙ্গবাসী তো আমিও, আমি নিজে একজন বাঙালি, তাহলে বঙ্গবাসী যখন সারা ভারতের উৎসব, সারা বিশ্বের উৎসব দুর্গা মায়ের, সেটা আমাদেরও উৎসব, আমরা সেই উৎসব সবাই ভাগ করে নেবো। আমাদের ঈদের সময়ও এই শক্তি সংঘর থেকেই অনেকেই যায় আমাদের বাড়িতে মিলতে, গলা মিলতে, সিমাই খেতে, আমাদের আনন্দকে যেরকম ভাগ করে নিতে। আমরাও বাঙালি হিসেবে পুজোতে আমরাও প্যান্ডেলে প্যান্ডেলে। কটি জেলায় আপনার কাজ চলছে মানবসেবা ফাউন্ডেশনে? মানবসেবা ফাউন্ডেশন এই মুহূর্তে কংক্রিটলি 4টি জেলায় কাজ চলছে এবং আগামী দিন আমাদের আরও আরও প্রোগ্রাম করে আরও আরও সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে সারা বাংলায় ছড়িয়ে যাব এবং সারা বাংলার যুবক যুবতীকে আমরা চাইছি যে তারা সামনে আসুক, মানবসেবা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এবং সামাজিক কার্যকলাপকে এগিয়ে বাড়ায়। প্রশ্ন করব, এই সোশ্যাল মিডিয়ার যুগে আর এই নেটের যুগে, এই মোবাইলের যুগে আমাদের সামাজিক জ্ঞান, আমরা আগে যেরকম খেলাধুলা থেকে আরম্ভ করে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মিশতাম, এখন একটা জিনিস আমি অনুভব করেছি, মানবসেবা ফাউন্ডেশনের থিঙ্ক ট্যাঙ্ক অনুভব করেছে যে এই জিনিসটা হারিয়ে যেতে চলেছে। আগামী দিন আমরা এই বার্তা নিয়ে এগোচ্ছি যুবক যুবতীদের, যাতে তাদের সাথে নিয়ে, পাশে রেখে, সাথে করে রেখে, যাদের একটুখানি আগ্রহ আছে তাদেরকে 100-100 করার জন্য, সামাজিক কাজে লিপ্ত করার জন্য আমাদের এটা ছোট্ট প্রয়াস মনে করতে পারে। সেই জন্য আমাদের প্রথম টার্গেট হলো যুবক যুবতীদের বাইরে থেকে বার করে এনে সামাজিক কাজ তাদের সামনে করে তাদেরকে শিক্ষা দেওয়া, তারা যেন আরও 10 জন তাদের হ্যান্ডসেট তৈরি করে এইভাবে বাংলা আস্তে আস্তে আস্তে। দাদা, মানবসেবা ফাউন্ডেশনের মূল কাজ কি পিছিয়ে পড়া মানুষকে তুলে ধরা? মানবসেবা ফাউন্ডেশনের কাজ, মূল কাজ পিছিয়ে মানুষকে তুলে ধরা শুধু নয়, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উপরমহলকে জানানো যে এই জায়গাটা পিছিয়ে আছে বলে আমরা আজকের এখানে আসতে পারত। আগামী দিনে কি কোনো হসপিটাল বা কোনো কিছু করার চিন্তাভাবনা আছে? সেটা আমরা এই মুহূর্তে প্রকাশ করব না, পূজাটা যাক, আমাদের এখন খুব চাপ আছে, এখন 17 তারিখ একটা আমাদের অনুষ্ঠান আছে, তার জন্য আমরা নেবো এবং পুজো মণ্ডপে আমাদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবো, সেই একটা অনুষ্ঠান আছে, তার জন্য একটু চাপ আছে, আমরা এটা আপনাদেরকে পরে একবার জানিয়ে দেবো। মানবসেবা পরিবার একদম সাধারণ মানুষের পাশে সে দাঁড়াচ্ছে, এটা কেমন লাগছে? ভালো লাগে, মানবসেবা ফাউন্ডেশন তো তার জন্য মানবসেবা, মানে মানুষকে সেবা করাই তো মানবসেবা, মানবসেবার নামটাই কিন্তু এই কারণে এসছে, মানবকে সেবা করার জন্য। অতএব অবশ্যই ভালো লাগবে যদি সবাইকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে সবাই এগিয়ে আসুক আমাদের সাথে এবং আমরা সকলে মিলে মানবসেবা করে বেড়াই, এটা তো ভালো লাগবে। থ্যাংক ইউ।